আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ওটস কি, একটি শিশুকে কত বয়স থেকে ওটস খাওয়ানো যাবে, ওটসের প্যাকেট খুলে কতদিন রাখা যাবে, কোন ওটসটি আপনি আপনার শিশুকে খাওয়াবেন, আর সবথেকে যেটা মেইন, ওটস কি বাচ্চাদের ওজন কমায়। এই সব কিছুই আজকের ভিডিওতে আমি শেয়ার করব, তো সবাই চেষ্টা করবেন পুরো ভিডিওটি দেখার। ভিডিওটি কেটে কেটে দেখবেন না, ভিডিওটি কেটে কেটে দেখলে হয়তো ঠিকঠাক বুঝতে পারবেন না, তাই ভিডিওটি পুরোটি দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তবে ভিডিওটি একটি লাইক দিবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নিব ওটস কি। ওটস হলো এক প্রকারের খাদ্যশস্য যা মূলত ঠান্ডা আবহাওয়ায় ভালো ফলন হয়। এটি ধান, গম ও যব জাতীয় শস্য। ওটস খুব স্বাস্থ্যকর একটি খাবার। ওটসে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, আয়রন, প্রোটিন, ভিটামিন সহ অনেক পুষ্টিগুণ রয়েছে এই ওটসে। ওটসে রয়েছে ভিটামিন বি যা শরীরে কার্বোহাইড্রেট হজমে সাহায্য করে। তাছাড়া ওটসে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ম্যাঙ্গানিজ ইত্যাদি। অন্যান্য খাবারের তুলনায় ওটসের প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। এরপরে জেনে নিব একটি শিশুকে কত বয়স থেকে ওটস খাওয়ানো যাবে। মোটামুটি শিশুর বয়স 8 মাস হয়ে গেলে আপনারা আপনার শিশুকে ওটস খাওয়াতে পারেন। এর পরের প্রশ্ন হলো, কোন ওটসটি আপনি আপনার শিশুকে খাওয়াবেন। শিশুদের জন্য সাধারণত রোল ওটসকে বেশি সাজেস্ট করা হয়। এরপরে আপনাদেরকে আমি জানাবো ওটসের প্যাকেট খুলে কতদিন রাখা যাবে। প্যাকেটটি খোলার পর 1 থেকে 2 মাস পর্যন্ত রাখা যায়। আপনি চেষ্টা করবেন একটি এয়ারটাইট বক্সে এই ওটসকে রাখতে। এরপর সবশেষে আমরা জেনে নিব ওটস খেলে কি বাচ্চাদের ওজন কমে যায়। আমরা সারাদিনে শিশুকে যে শুধু ওটস খাইয়ে যাব তা না, ওটসের পাশাপাশি অন্যান্য খাবার ঠিক টাইম মতো অবশ্যই খাওয়ানো উচিত। আর আমরা সারাদিনে একটি শিশুকে শুধু একবেলা ওটস খাওয়াতে পারি, তা আবার প্রত্যেক দিন না খাওয়ালে ভালো। ওটসে যদি আপনি দুধ, খেজুর, বাদাম, কলা বা অন্যান্য আরও ফল দিয়ে রান্না করে আপনি আপনার শিশুকে খাওয়ান তাহলে খাবারটি খুব হেলদি হয়ে যায়। আর এরকম হেলদি খাবার খেয়ে শিশুর ওজন কমে না, বরং বাড়ে। তো দর্শক বন্ধু, এই ছিল আজকের আমার এই ভিডিও। অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে প্লিজ আমার বন্ধু হয়ে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।